ঝিনাইদহে করোনা ও উপসর্গ নিয়ে 8 জনের মৃত্যু, নতুন শনাক্ত 113 জন। ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় 8 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে আক্রান্ত হয়েছে 113 জন। সিভিল সার্জন ডাক্তার সেলিনা বেগম জানান, গত 24 ঘন্টায় কালীগঞ্জ ও কোটচাঁদপুরে করোনা আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উপসর্গ নিয়ে 4 জন ও মহেশপুরে 2 জন মারা গেছে। গত 24 ঘন্টায় 292 জনের নমুনা পরীক্ষার ফলাফলে 113 জনের পজিটিভ এসেছে। আক্রান্তের হার 38.68। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4,704 জনের। বর্তমান ঝিনাইদহ সদর হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি আছে 119 জন।